আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া অপরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা যে আমার যে রেকর্ডেড ভিডিওগুলো যাইতেছে, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো করতেছো, এবং তোমরা কমেন্টে আমি যে কিছু কিছু প্রশ্ন করছি সেগুলোর উত্তর প্রত্যেকেই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছো, এবং অনেকে ভুল করলে আমি সেটা যখন বলে দিছি তারা আবার সেটা ঠিক করে আমাকে জানাইছো। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে, এবং অনেকেই কমেন্টে আমাকে বলছো কোয়ান্টাম সংখ্যাটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হইতো, বা আরেকটু সহজভাবে শর্টে কোয়ান্টাম সংখ্যাটা শেষ করলে ভালো হইতো। তোমাদের কথা মাথায় রেখে আজকে জাস্ট কোয়ান্টাম সংখ্যার একটু কালাবোনা করতে আসলাম। কোয়ান্টাম সংখ্যাকে কালাবোনা করব, কোয়ান্টাম সংখ্যার সোজা জিনিস সহজভাবে আমরা শিখব। আশা করি আজকের ক্লাস করার পর একদম সংক্ষিপ্তভাবে কোয়ান্টাম সংখ্যার একটা বেসিক ধারণা তোমার হয়ে যাবে। তো চলো আমরা একটু কোয়ান্টাম সংখ্যাটা কি এবং কিভাবে পড়ব সিকোয়েন্সটা একটু দেখে আসি। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। পরিচয় সূচক সংখ্যা বলতে কি বুঝাইছে? ধরো আমাদের প্রত্যেকের আইডি কার্ড আছে, ধরো যারা 18+ তাদের এনআইডি কার্ড। এনআইডি কার্ডে কি একদম 10-15 পৃষ্ঠা থাকে না ছোট্ট একটা কার্ড? ছোট্ট একটা কার্ড যার মধ্যে কয়েকটা তথ্য থাকে বা কয়েকটা ডিজিট থাকে, যার মাধ্যমে তোমার কিন্তু A to Z 14 গোষ্ঠীর ডিটেলস বের করা সম্ভব। বা যারা স্কুল কলেজে পড়ো, তোমাদের একটা কলেজ বা স্কুল আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডে কিন্তু তোমার নাম, তোমার রোল, তোমার সেকশন কিছু তথ্য থাকে, বা তোমার ইয়ারটা। এই তথ্যের মাধ্যমে তুমি কতদিন ক্লাস করছো, তোমার টোটাল কিন্তু স্টাডির যে ব্যাকগ্রাউন্ডটা, টোটাল কি অবস্থা সব কিন্তু বের করা সম্ভব। সেম টু সেম এই কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের আইডি কার্ড। কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের আইডি কার্ড। ইলেকট্রনের পরিচয়টা বহন করে কে? কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। কথা ক্লিয়ার? ওকে, এবার আমরা আরেকটু সোজাভাবে আসি। ধরো আমাদের বাসার অ্যাড্রেস বা পরিচয় কি কি হইতে পারে? বাসার অ্যাড্রেস হইতে পারে, বাসার অ্যাড্রেস ধরো হইতে পারে কোন সেকশন, কোন ব্লক, কোন রোড, আর কি কোন হাউস। এই চারটা তথ্য পাইলে মোটামুটি যে কোনো কারো বাসায় আমরা যেতে পারি। তো ইলেকট্রনের তোর বউ বাচ্চা নাই, সে তার আমাদের মতো কেউ বাসায় থাকে না। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে পরিচয় কি হইতে পারে বা তার অ্যাড্রেসটা কি হইতে পারে? ইলেকট্রনের ক্ষেত্রে পরিচয় হইতে পারে কি কি? তার প্রধান শক্তি স্তর, তারপর তার উপশক্তি স্তর, দেন তার ত্রিমাত্রিক দিক বিন্যাস। কি? ত্রিমাত্রিক দিক বিন্যাস। এবং 4 নম্বর তার ঘূর্ণন দিক। তাহলে বাসার অ্যাড্রেস যেমন কি হইতে পারে? সেকশন, ব্লক, রোড, আর একটা কি? হাউস। সেম টু সেম ইলেকট্রনের পরিচয় কি হইতে পারে? সে কোন প্রধান শক্তি স্তরে আছে? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, কত নম্বর শক্তি স্তরে আছে? ধরলাম সে 2 নম্বর শক্তি স্তরে আছে, এই অরবিটে সে আছে। এখন ইলেকট্রন তো পুরো জায়গা নিয়ে এভাবে থাকবে না, সে তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। ইলেকট্রনের এক্সাক্ট লোকেশন, এক্সাক্ট লোকেশনটা কোথায়, তার অরবিটালটা কোথায়, এই এক্সাক্ট লোকেশনটাই হলো উপশক্তি স্তর। সুতরাং তার এক্সাক্ট লোকেশনটা কিন্তু ফ্যাক্ট, ধরলাম সে এখানে আছে। ধরলাম তার ত্রিমাত্রিক দিক বিন্যাস, একটা ইলেকট্রন কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ না ওয়াই অক্ষ না জেড অক্ষ না এক্স ওয়াই না ওয়াই জেড, আমরা যখন আস্তে আস্তে ডিটেলসে যাব সেটা দেখব। তো ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে সে এক্সাক্ট কোন অক্ষ বরাবর আছে, তার যে থ্রি ডাইমেনশনাল ভিউটা, সে কোন সাইডে আছে সেটা মিন করতেছে। আর লাস্টে আছে কি? ঘূর্ণন দিক। একটা ইলেকট্রন যে ঘুরতেছে তার ঘোরার দিক কয়টা? 2টা। একটা হইলো সে কি ঘড়িকাটার দিকে ঘুরতেছে ক্লকওয়াইজ, নাকি সে ঘড়িকাটার বিপরীতে ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ। এই 4টা তথ্য যে সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই বলা হবে কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি আরেকবার রিপিট করি, কোয়ান্টাম সংখ্যা হইলো একটা ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা হইলো একটা ইলেকট্রনের আইডি কার্ড। আমাদের যেমন অ্যাড্রেস হইতে পারে এগুলা, সেম টু সেম ইলেকট্রনের পরিচয় কি হইতে পারে? তার প্রধান শক্তি স্তর, তার উপশক্তি স্তর,
তার ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং লাস্ট তার ঘূর্ণন দিক, সে কোন শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, এক্সাক্ট লোকেশনটা, তার ত্রিমাত্রিক দিক বিন্যাসটা এবং সে কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে সংখ্যাটা লিখতে পারবো সবাই, যে সংখ্যার মাধ্যমে এই চারটা তথ্য জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে, এটা লিখলেই হবে। যেহেতু চারটা তথ্য জানা যায় তার মানে আমি বলতে পারি কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, চার প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, চার প্রকার, কি কি একটু দেখে নি। এক নম্বর আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, কি কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা ইংলিশে আমরা কি বলতে পারি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর প্রিন্সিপাল বানানটা একটু খেয়াল রাখবা, অনেকে কিন্তু প্রিন্সিপাল বানানে পিএলই লেখো, এই পিএলই মানে, এই প্রিন্সিপাল মানে কিন্তু নীতি। তো ধরো তুমি একটা দরখাস্ত লিখতেছো, আমি কিন্তু দেখছো বড় বড় ছেলেমেয়ে ভার্সিটি লেভেলের ছেলেমেয়ে ভুলটা করে, তো তুমি যখন এখানে প্রিন্সিপাল বানান এটা লেখো তাহলে তোমার কি অবস্থা হইলো। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবা, হেফটি ইংলিশে কথা বললাম আর কি। যাই হোক, তাহলে প্রথমে আমরা কি দেখলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর আছে, তার কাজ হলো জাস্ট তার শক্তি স্তরটা আইডেন্টিফাই করবে, কোন প্রধান শক্তি স্তরে আছে সেইটা মিন করবে। তাহলে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটি জানা যায় তাকেই আমরা কি বলবো, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর আমাদের সংজ্ঞা তো শিখলাম, পাশাপাশি কিছু বৈশিষ্ট্য শেখা লাগবে। তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো খেয়াল করবা বোর্ডে আসে এরকম, সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো। তো তুমি তাৎপর্য আর বৈশিষ্ট্য একই কথা, তো তুমি এই যখন অনুধাবন এই প্রশ্নটা আসবে তার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, আর ওইগুলো আমি তোমাকে লিখে দিতেছি, যদি আসে আমরা এটাই লিখব। এক নম্বর লেখা যেতে পারে কি, এটা কি নির্দেশ করতেছে, প্রধান শক্তি স্তর নির্দেশ করে, কি নির্দেশ করে, প্রধান শক্তি স্তর। দুই নম্বর, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, ছোট হাতের এন দ্বারা। তিন নম্বর, এন এর মান 1 2 3 4 5 যে কোনো কিছু হইতে পারে, এন এর মান 1 2 3 4 5 যে কোনো কিছু হইতে পারে। এন এর মান 1 মানে কি, আমরা বোর পরমাণু মডেলে পড়ছি, এন এর মান 1 মানে প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, এভাবে পর্যায়ক্রমে এন এর মান যত তত লম্বা শক্তি স্তর। চার নম্বর, এরা কক্ষপথের আকার নির্দেশ করে, কি নির্দেশ করে, কক্ষপথের আকার, কক্ষপথের আকার নির্দেশ করে কিভাবে। আমরা তো এটা জানি না বোর পরমাণু মডেল থেকে, যারা আমার ক্লাসগুলো করছো হয়তো তোমরা দেখছো, শক্তি স্তর যত বাড়ে তার কি হয়, তার আকার কিন্তু বড় হয়, শক্তি স্তর যত বাড়তেছে। নর্মাল তোমরা এটা প্রত্যেকে বুঝো, ধরো এটা একটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, তিনটা শক্তি স্তর, তো শক্তি স্তর যত বাড়তেছে, যত শক্তি স্তর অ্যাড হইতেছে তার আকারটা তত বড় হইতেছে, আবার শক্তি স্তর কমলে কি তার আকারটা ছোট হবে। তাহলে এরা কক্ষপথের আকার নির্দেশ করতেছে। এরপর প্রথম চারটা শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করে, কে এল এম এন, এটা আমরা পড়ছি। আর লাস্ট বলা যেতে পারে প্রতিটি অরবিটে, কি বলছি, প্রতিটি অরবিটে সর্বোচ্চ, প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, কয়টা ইলেকট্রন, 2n² সংখ্যক ইলেকট্রন, এটা আমরা মডেলের ক্লাসে কিন্তু আমি বলছিলাম। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটি জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলবো। এদেরকে প্রকাশ করা হয় স্মল এন দ্বারা, এন এর মান 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। প্রথম চারটা শক্তি স্তরকে কে সেল, এল সেল, এম সেল আর এন সেল দিয়ে প্রকাশ করা হয়। আর এরা কি নির্দেশ করতেছে, কক্ষপথের আকার নির্দেশ করতেছে, কথা ক্লিয়ার। আর একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n² সংখ্যক। এবারে আমরা পরেরটায় যাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা, কি কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা।
এক নাম্বারটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবার আমরা দেখব দুই নাম্বারটা হইল সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা ইংলিশে কি বলে হয়তো তোমরা প্রত্যেকেই জানো। এই কোয়ান্টাম সংখ্যার ক্লাস কিন্তু মামুন ভাই নিচ্ছে, নামসার নিচ্ছে, সুতরাং টেনশনের কিছুই নাই। তোমরা দেখো, তোমরা বারবার যত দেখবা তত কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, কথা ক্লিয়ার। সুতরাং বারবার রিভিশন করতে হবে। সায়েন্সে পড়ো মানেই তুমি যত পড়বা তত ভুলবা, স্বাভাবিক, আমরাও ভুলে যাইতাম। এই জন্য বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সায়েন্সে পড়ায়, কথা ক্লিয়ার। ওকে, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ইংলিশে বলে সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল, কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান শক্তি স্তর নির্দেশ করছিল, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করবে? উপশক্তি স্তর। শক্তি স্তর হলো অরবিট, আর উপশক্তি স্তর হলো অরবিটাল। আর অরবিট আর অরবিটালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকে আমি বলি প্রধান শক্তি স্তর কি অরবিট, আর উপশক্তি স্তর কি অরবিটাল। এটা তো ইংলিশ হইলো, এক্সাক্ট জিনিসটা কি অনেকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। যেমন ধরো আমি এখন যেখানে ক্লাস নিতেছি, ধরো আমি দুইতলায় আছি, আমি যে বিল্ডিংটাই আসছে এটা কি সত্যি কথা? অবশ্যই সত্যি কথা। এই বিল্ডিং পুরাটা হইলো আমার শক্তি স্তর, আর এক্সাক্ট আমি যেখানে আসি, এক্সাক্ট ধরো সেকেন্ড ফ্লোরটা, এইটা হইলো আমার উপশক্তি স্তর। এক্সাক্ট যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90-95%, বা যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, সেটাই হবে তার অরবিটাল বা উপশক্তি স্তর, কথা ক্লিয়ার। ওকে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। সহকারী কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য এক নাম্বার, এরা কি নির্দেশ করে? এরা উপশক্তি স্তর নির্দেশ করে। দুই নাম্বার, এদেরকে আরেকটা জিনিস কি নির্দেশ করতেছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করছিল কক্ষপথের আকার, আর এরা নির্দেশ করবে কি অরবিটালের আকৃতি। কি নির্দেশ করবে? অরবিটালের আকৃতি। আকার আর আকৃতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আকার মিন করে তার সাইজ, বড় না ছোট। কক্ষপথ যত বাড়ে তার আকার তত বড় হয়, আর কক্ষপথ যত কমে তার আকার কি হয়? তত ছোট হয়। আর এরা নির্দেশ করতেছে শেপ, আকৃতি। যেমন এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেলাকার, এই আকৃতিগুলা শেপগুলা মিন করবে কে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এদেরকে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এন এর উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এন এর উপর নির্ভরশীল। আর এল এর মান বের করার সূত্র হইল জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে এটাকে প্রকাশ করা স্মল এল দ্বারা। এল এর মান এন এর উপর নির্ভরশীল, আর এল এর মান বের করার সূত্র কি? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। একটু এই সূত্র থেকে মান বের করে আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার হই। ধরো এন এর মান জিরো, তাহলে এল এর মান কত হবে? জিরো মাইনাস ওয়ান কত? মাইনাস ওয়ান। একটা মাইট দিব, এন এর মান জিরো হইতে পারে? প্রধান শক্তি স্তর জিরো হয় না, তাহলে এন এর মান কত হবে? ওয়ান। তাহলে ওয়ান ধরলে কি হবে? ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। যদি টু হয়, টু মাইনাস ওয়ান কত? ওয়ান। বাট আমার এখানে সূত্র কি বলছে? জিরো থেকে এত পর্যন্ত, তার মানে জিরো আর ওয়ান। যদি থ্রি হয়, এখানে থ্রি বসাই, থ্রি মাইনাস ওয়ান কত? টু। তার মানে জিরো থেকে কোন পর্যন্ত হবে? জিরো থেকে টু পর্যন্ত। তাহলে জিরো ওয়ান টু, কথা ক্লিয়ার। যদি ফোর হইতো, তাহলে ফোর মাইনাস ওয়ান কত? থ্রি। তাহলে জিরো থেকে এই থ্রি পর্যন্ত, তাহলে জিরো ওয়ান টু থ্রি। আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝছো। আরেকটু ক্লিয়ার করি, এল এর মান বের করার সূত্র কি? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত।
তাহলে সূত্রটা লিখলাম n এর মান যদি 1 হয় তাহলে এখানে সূত্রে n এর জায়গায় 1 বসাইছি 1 - 1 0 লিখলাম 0 n এর মান যদি 2 হয় লিখলাম 2 2 - 1 কত 1 0 থেকে 1 পর্যন্ত তার মানে 0 আর 1 n এর মান যদি 3 হয় 3 - 1 কত 2 তাহলে 0 থেকে 2 পর্যন্ত তাহলে 0 1 2 যদি 4 হয় 4 - 1 কত 3 তাহলে 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 3 কথা ক্লিয়ার ওকে এবার একটু মনোযোগ দাও এই দিকে l এর মান 0 হইলে অরবিটাল কোনটা হবে l এর মান 0 হওয়া মানে হলো s অরবিটাল কোন অরবিটাল s অরবিটাল আর এই নামকরণটা আসছে কোথা থেকে শার্প থেকে l এর মান যদি 1 হয় তাহলে সেটা হবে p অরবিটাল এটা আসছে কোথা থেকে প্রিন্সিপাল থেকে l এর মান যদি 2 হয় তাহলে d অরবিটাল এটা আসছে ডিফিউজ থেকে এবং l এর মান যদি 3 হয় তাহলে সেটা হবে f অরবিটাল এবং এটা আসছে ফান্ডামেন্টাল থেকে আশা করি তোমরা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছো l এর মান কোনটার জন্য অরবিটাল কত l এর মান 0 মানে s অরবিটাল 1 মানে p অরবিটাল 2 মানে d অরবিটাল এবং 3 মানে কোন অরবিটাল f অরবিটাল আর যদি উল্টা ভাবে হয় ধরো বললো p অরবিটাল তার মানে l এর মান কত 1 বুঝতে পারছি ওকে এবার দেখো n এর মান 1 এর জন্য কতর জন্য 1 এর জন্য l এর মান কত আসছে 0 আর 0 মানে কোন অরবিটাল s তাহলে এখানে হইতেছে কত 1 s n এর মান 2 2 এর জন্য কত কত আসছে 0 আর 1 0 মানে কোন অরবিটাল s আর 1 মানে কোন অরবিটাল p তাহলে 2 এর জন্য আসছে 2s আর কি 2p যখন n এর মান 3 কত 3 3 এর জন্য আসছে 0 1 2 0 মানে s 1 মানে p 2 মানে d তার মানে 3 এর জন্য আসছে 3s 3p আর একটা কি 3d সেম টু সেম 4 এর জন্য কি আসছে 4s 4p 4d 4f কথা বোঝা গেছে দেখো n এর মান 1 এর জন্য কিন্তু শুধু 1s সম্ভব 1p সম্ভব নয় তো এই সূত্র থেকে এরকম বের করা যায় এছাড়াও যখন অ্যাডমিশনে ক্লাস নিব ছোট্ট একটা শর্ত আছে ওই শর্ত দিয়ে তুমি এগুলো এমসিকিউ জন্য বের করতে পারো এবং অ্যাডমিশন প্লাস বোর্ডে এমসিকিউ তো আসবে বা তোমার অনুধাবনে আসে 2D কেন সম্ভব নয় বা কোন অরবিটাল সম্ভব নয় কেন এটা সম্ভব নয় এই টাইপের অনেক এমসিকিউ আসবে অ্যাডমিশন অনেক প্রশ্ন আসবে ওগুলো আমরা ক্লিয়ার করব তো আশা করি তোমরা এভাবে ক্লিয়ার করাটা বুঝছো দেন আমরা চলে যাব 3 নম্বরটায় তিন নম্বরটার নাম হলো ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নাম কি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তোমরা একটু এই যে সহকারী আর প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝাইলাম আমার মনে হয় না এখানে তোমাদের সমস্যা আছে তোমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারছো তিন নম্বরটায় চলে আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং সব থেকে মজার বিষয়টা হইলো আমি যে তোমাদের ফার্স্ট ক্লাস করাইছি অধ্যায়ে সেখানে যে চারটা প্রশ্ন লিখছিলাম বোর্ডে আসবে ওই চারটার একের গতে ছিল অরবিটাল সংখ্যা নির্ণয় করো আর অরবিটাল সংখ্যা নির্ণয় করা মানেই তোমার এই ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করা তার মানে পরীক্ষায় তুমি যদি এটা পারো 3 মার্ক কিন্তু তোমার শিওর হয়ে যাইতেছে তো এটা একটু আমরা এবার দেখি জিনিসটা কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো আমাদের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে একটা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাসকে নির্দেশ করে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবার তার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি বৈশিষ্ট্য এক নম্বর আসবে হলো এরা অরবিটাল সংখ্যা নির্দেশ করে কি নির্দেশ করে অরবিটাল সংখ্যা
নির্দেশ করে। তার মানে এতক্ষণে তোমরা বুঝে ফেলছো আমাদের পরীক্ষায় যে অরবিটাল সংখ্যা বের করতে বলবে, অরবিটাল সংখ্যা বের করতে বলা মানেই হলো আমাকে কি বের করতে হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো দুই নাম্বার, এদেরকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এম দ্বারা। তিন নাম্বার, এম এর মান, কার মান? এম এর মান এল এর উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। আমরা আগেরটা দেখছিলাম এল এর মান এন এর উপর নির্ভরশীল, আর এবার আমরা এম এর মান কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। আর এম এর মান বের করার সূত্র কি? এম এর মান জিরো সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। সূত্র কি? জিরো সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। আর পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হইল এল এর, এল এর প্রতিটি মানের জন্য এম এর 2L প্লাস 1 সংখ্যক মান থাকবে। কি বলছি? L এর প্রতিটি মানের জন্য M এর 2L প্লাস 1 সংখ্যক মান থাকে। প্রথমটা তোমরা বুঝছো অরবিটাল সংখ্যা নির্দেশ করে, কতটা অরবিটাল আছে সেটা নির্দেশ করতেছে। দুই নাম্বারটাও বুঝছো এদেরকে স্মল M দ্বারা প্রকাশ করা হয়। তিন নাম্বারটা কি বলছি? এম এর মান এল এর উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এল এর উপর। আর এম এর মান বের করার সূত্র কি? জিরো সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। লাস্ট আমি লিখছি এল এর প্রতিটি মানের জন্য এম এর 12 প্লাস 1 সংখ্যক মান থাকবে, এইটা একটু পরে বলতেছি, আগে এটা একটু ক্লিয়ার করি। ধরো এল এর মান জিরো, কত? জিরো। তাহলে এম এর মান কত হবে? এই যে সূত্র ধরো আরেকবার লিখলাম, জিরো সহ প্লাস মাইনাস এল, তাহলে এল এর মান জিরো। এখানে লিখি প্লাস মাইনাস জিরো মানে কি? জিরো। তাহলে এম এর মান হবে জিরো, এল এর মান ধরলাম ওয়ান, তাহলে এখানে কি হবে? এল এর মান প্লাস মাইনাস ওয়ান, কিন্তু কি বলছে? জিরো সহ এই পর্যন্ত। তার মানে জিরো আর কি প্লাস মাইনাস ওয়ান, এটাকে কি ভেঙে একটু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান লেখা যায় না? এই প্লাস আর মাইনাসটাকে আলাদা করা যায় না? যায়। যদি টু হয় তাহলে কি হবে? এখানে হবে প্লাস মাইনাস টু, এল এর মান বসাইলাম, প্লাস মাইনাস তো প্লাস মাইনাস, এল এর মান টু বসাইলাম, তাহলে জিরো থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত, তাহলে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু। একে একটু ভেঙে লেখা যায় না? মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু লেখা যায়, অস্বাভাবিক কিছু না। যদি এল এর মান থ্রি হয় কত হয়? থ্রি। তাহলে তোমরা এতক্ষণে বুঝে ফেলছো এখানে হবে প্লাস মাইনাস থ্রি, তার মানে জিরো থেকে প্লাস মাইনাস থ্রি পর্যন্ত, তাহলে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি। একে একটু ভেঙে কি লেখা যায়? মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি। এই তো পরীক্ষায় এই করতে পারলে তিন মার্ক, কঠিন কিছুই না। এইটা বুঝলে গেলেই তোমার পরীক্ষায় তিন মার্ক হয়ে গেছে, তো কঠিন কিছু কিচ্ছু না। আর এরা কারা, কোথা থেকে এলো এরা একটু খেয়াল করো। আমরা যখন নাইন টেনে বা আগে ক্লাসগুলো করছো তোমরা জানো, ধরো এস এর আমরা পড়ছি আর কোনো অরবিটাল নাই। দেখো এল এর মান জিরো মানে কোন অরবিটাল? এস। আর এস এর জন্য কয়টা অরবিটাল আসছে? একটাই। এল এর মান ওয়ান মানে কি? পি। দেখো পি এর জন্য কয়টা মান আসছে? এক দুই তিন। এই যে আমরা ছোটবেলায় পড়ছি পি এর পেটে আবার তিনটা বাচ্চা থাকে, পি এর আবার সমশক্তি সম্পূর্ণ অরবিটাল কয়টা? তিনটা, পি এক্স পি ওয়াই পি জেড, এই হলো সেই তিনজন। এল এর মান যদি টু হয় তাহলে কত? ডি। ডি দেখো কয়টা আসছে? পাঁচটা। আমরা ডি পর্যন্ত কিন্তু শিখছি, আমাদের ইলেকট্রন বিন্যাস করতে লাগছে মাঝে মাঝে, আমরা কিন্তু এটাও শিখছি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এই যে পাঁচজন ব্যক্তি, এরা হইল সেই এই পাঁচজন।
এখন পি এক্স এর মান কত, পি ওয়াই এর মান কত, মাইনাস ওয়ান কোনটা, জিরো কোনটা, সেটা আলাদা টপিক, সেটা যখন আমি নীতি পড়াবো তখন ব্যাখ্যা করবো। বা এই যে আমরা ছোটবেলায় মুখস্থ করছি এস শুধু এস, পি হলো পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটা, ডি হলো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এরা কোথা থেকে আসছে, এরা এই যে এখান থেকে আসছে। এই দেখো এই সে অরবিটাল সংখ্যা নির্দেশ করছে কয়টা অরবিটাল থাকবে, কথা ক্লিয়ার? ওকে। আর আমি বলছিলাম এই লাস্টেরটা একটু পরে বোঝাবো, কি বলছিলাম, লাস্টেরটা পরে বোঝাবো। দেখো এল এর প্রতিটি মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান থাকবে, এল এর মান যখন জিরো এই সূত্রে জিরো বসাও তো 2 × 0+1। আচ্ছা সূত্রটা আরেকটা আলাদা করে লিখি 12+1, হ্যাঁ তাহলে 2 × 0+1 কত আসে 1। দেখো এল এর মান জিরোর জন্য কিন্তু এম এর মান আসছে একটা, এল এর মানে কত 1, এখানে 1 বসাও 2 × 1+1 দুই একে দুই আর এক কত 3। দেখো তো এখানে এল এর মান 1 এর জন্য একটা দুইটা তিনটা মান আসছে না, আসছে। এবার ধরো এল এর মান কত 2, 2 হইলে এখানে 2 বসাই 2 × 2+1 তাহলে কত 2 × 2 = 4 আর এক কত 5। দেখো তো 1 2 3 4 পাঁচটা মান আসছে না, আসছে। এই হলো সেই সূত্রটা যে এল এর মানের জন্য কয়টা মান আসতেছে এম এর। এফ এর ক্ষেত্রে সেম, তুমি থ্রি মানে কোন অরবিটাল, এফ অরবিটাল, এফ এর মান 3 বসাও দেখো 7টা মান আসবে, এই হলো সেই 7 জন, কথা ক্লিয়ার? ওকে। এবার আমরা লাস্ট পড়ব কি, লাস্ট যে 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একটু পড়ি। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এরপরেও যদি তোমরা কেউ না বুঝো বা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সায়েন্সে পড়ো মানে ভাই তুমি যা ইচ্ছা বলতে পারো, সায়েন্সে পড়ো মানে তুমি বাধা ধরা গণ্ডির মধ্যে তো না, সায়েন্সটি একটা গণ্ডিতে বদ্ধ। নতুন নতুন চিন্তা না করলে, নতুন নতুন ভাবে যদি তুমি না ভাবো, তুমি কি নতুন কিছু আবিষ্কার করতে পারবা বা নতুন চিন্তা অ্যাড করতে পারবা? পারবা না। তো সায়েন্সে পড়ো মানে ভয়ের কিছু নাই, হইতেই পারে আমার কথা তুমি বুঝতেছো না, হইতেই পারে এই জায়গাটা তুমি ক্লিয়ার না, একদম ফ্র্যাঙ্কলি প্রশ্ন করবা, কমেন্টের সাথে সাথে লিখবে এটা বুঝি না, এটা আরেকবার বুঝাই দেন, ইনশাল্লাহ আমি তোমার জন্য বোঝাবো, টেনশনের কিছু নাই। চলে আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন বলে, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা লিখি SPIN কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম সংখ্যা, তুমি নাম শুনেই বুঝতেছো যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোন একটি ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে তার ঘূর্ণন দিক, এক্সাক্ট ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, একটা ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে সেটা জানা যায় স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। চলে আসি বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর আমরা লিখতে পারি এরা ঘূর্ণন দিক নির্দেশ করে, কি নির্দেশ করে, ঘূর্ণন দিক নির্দেশ করে। এদেরকে প্রকাশ করা হয় স্মল এস দ্বারা, ছোট হাতের এস দ্বারা, এবং এস এর মান কার মান, এস এর মান সর্বদা, এস এর মান সর্বদা ±½, এস এর মান সর্বদা কি ±½, হয় +1 হবে না হলে -1 হবে, কি হবে, হয় +1 না হলে -1। এখন কখন +1 আর কখন -1 হবে, যদি ক্লকওয়াইজ ঘুরে, কি ওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ, তাহলে এস এর মান হবে +1, আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে এস এর মান কত হবে -1। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন দিক নির্দেশ করছে, এদেরকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়, এস এর মান সর্বদা ±½, ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে +1, আর এন্টি ক্লকওয়াইজ ঘুরলে -1। তাহলে আশা করি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, আর কোয়ান্টাম সংখ্যা যে 4 প্রকার আছে সেটা তোমাদের ক্লিয়ার, অবশ্যই ভালো মতো আবার পড়বা, এবং
তোমাদের পরীক্ষায় যেটা আসবে আমি আবার আগেও বলছি আবারও বলতেছি এখান থেকে অরবিটাল সংখ্যা এই সাইরেন ভিভিআই এই কথাটা ভালোমতো মাথায় রাখবা অরবিটাল সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে আসবে কি করতে আসবে অরবিটাল সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে আসবে তো যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে আসে আমি বলে দিছি অরবিটাল সংখ্যা মানে এম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে আর যদি ইলেকট্রন সংখ্যা বের করতে আসে তাহলে তোমাকে এস বের করতে হবে কি বের করতে হবে এস বের করতে হবে আরেকবার দেখাই দিই আরো ক্লিয়ার হয়ে যাবে একটু যদি তোমরা খেয়াল করো ধরো একটা প্রশ্ন আসছে যেখানে একটা ইলেকট্রন এক দুই তিন নম্বর শক্তি স্তরে আছে কত নম্বর শক্তি স্তরে ধরো এটা হলো এক্স ওয়াই জেড এই শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে তোমার প্রশ্নের গতে আসলো জেড শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো প্রশ্নে কি আসছে জেড শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো কিভাবে পরীক্ষা সলভ করবে একটু খেয়াল করো এর এর মান এখানে এক দুই তিন কত অরবিটাল সংখ্যা মানে কি এম বের করতে হবে আর এম বের করতে গেলে এম কার উপর নির্ভরশীল এল আর এল কার উপর নির্ভরশীল এম তো চলে আসছে এম এ কত নম্বর শক্তি স্তর এক দুই তিন তার মানে এর মান কত তিন লিখলাম তিন এবার আসো এল এল বের করার সূত্র কি ছিল জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত মনে আছে তাহলে এন এর মান যদি থ্রি হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান কত টু তার মানে জিরো থেকে কোন পর্যন্ত টু পর্যন্ত তাহলে জিরো ওয়ান টু এবার আসো এম এম বের করার সূত্র কি পড়ছি একটু আগে এম বের করার সূত্র পড়ছি জিরো সহ প্লাস মাইনাস এল পর্যন্ত তাহলে এল এর মান জিরো হইলে বসাও জিরো প্লাস মাইনাস জিরো মানে কত জিরো তাহলে এম এর মান হবে জিরো এল এর মান যদি ওয়ান হয় এখানে বসাও ওয়ান তাহলে কত প্লাস মাইনাস ওয়ান জিরো থেকে প্লাস মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান সেম টু সেম টু এর জন্য কি হবে আমরা একটু আগে করছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে যদি আমাকে অরবিটাল সংখ্যা বের করতে বলে এম এর মানটা বের করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে অরবিটাল সংখ্যা কয়টা আসছে নয়টা এটাই অ্যান্সার এটাতেই তিন মার্ক কঠিন কিছু জাস্ট ছকটা একটু সুন্দর করতে হবে কি লিখবো এগুলো তো আমি করাবো মেয়েদেরকে বুঝতে পারছো পরীক্ষায় অরবিটাল সংখ্যা আসবে বের করতে তুমি যদি টেস্ট পেপার সলভ করে দেখবা আর অরবিটাল সংখ্যা মানেই কত এন এর মান বসাবা তার জন্য এন এর মানটা বের করবা এবং প্রত্যেকের জন্য এম এর মানটা বের করবা বের করে টোটাল কি করবা যোগ করে দিবা এবার যদি বলে ইলেকট্রন সংখ্যা বের করো কোন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা মানে আমি কি বলছি একটু আগে এস বের করতে হবে তাহলে এখানে এস ও বের করতে বলছে এস এর মান সবসময় কি প্লাস মাইনাস হাফ এই যে প্রত্যেকটা অরবিটাল এই প্রত্যেকটা অরবিটালের পাশে লিখে দিবা প্লাস মাইনাস কত হাফ সবার জন্য তাহলে প্রত্যেকের জন্য যদি প্লাস মাইনাস হাফ হয় তাহলে প্রত্যেকের জন্য একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ মান কয়টা দুইটা তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে নয় দুগুণা আঠারোটা তাহলে অরবিটাল সংখ্যা বের করতে বলে অ্যান্সার এখানে শেষ আর যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে এস ও বের করতে হবে আর এস কিছুই না এই প্রত্যেকের পাশে প্লাস মাইনাস হাফ লিখে দিবা লিখে দিলে যতগুলো অরবিটাল তার দ্বিগুণ সংখ্যক কি হবে ইলেকট্রন কথা ক্লিয়ার ওকে যদি কথা ক্লিয়ার হও তাহলে আমি তোমাদের বাসায় হোমওয়ার্ক দিলাম এন ইকুয়াল টু ফোর এই ধরো এখানে আরেকটা শক্তি স্তর অ্যাড করছে ধরো এটার নাম হলো এক্স তুমি এক্স এর জন্য এই চারটা শক্তি স্তরের জন্য এক্স এর জন্য একবার অরবিটাল সংখ্যা বের করবা ইলেকট্রন সংখ্যা বের করবা বের করে অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানাবা আমাকে অ্যান্সারটা অবশ্যই জানাবা যদি পারো এই যে অঙ্কটা করছো একটা ছবি তুলে পাঠাবা আমি প্রত্যেকটা দেখবো আর যার যেখানে সমস্যা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো
এই হলো মোটামুটি কোয়ান্টাম সংখ্যা কালাগুনা শর্টকাটে 10 মিনিটে তুমি এভাবে রিভিশন করতে পারো একবার আমার নোটটা দেখবা আর বোর্ডে কিভাবে প্রশ্ন আসে সেটাও দেখাই দিলাম তাছাড়া এই অঙ্ক এবং বর্ণালীমিতির অঙ্ক এগুলো প্রত্যেকটা আমি সহজভাবে ইনশাআল্লাহ করায় দিব তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতেছো বা যেভাবে ভিডিওগুলো দেখতেছো কমেন্টে অ্যানসারগুলো দিতেছো ইনশাআল্লাহ প্রত্যেকের আমি অ্যানসারগুলো দেখব আর প্রত্যেকের যা সমস্যা আমি সলভ করে দিব সবাই অনুযায়ী দোয়া করবা আল্লাহ হাফেজ